তুইও যদি ভয় পেয়ে থাকিস তাহলে চলে তুইও থানায় চলে খবরদার মাঝে ভাই তুই কিন্তু বেশি মাস্তানি করতিছু শোকাহত একজন মানুষকে নিয়ে এরকম ভাবে তুই টানাটানি করিস নি আর স্যার যদি নানা ভাই দেখে থানায় তাহলে স্যার রাগ হবে পারে নানা ভাই নানা ভাই ও নানা ভাই যা কইছিলাম তাই হলো এইরকম একটা কন্যা আর বাপের সাথে দুর্ব্যবহার করলি পারে লোকের কি অবস্থা নানা ভাই হাটবেল করিছে নানা ভাই আমি কতবার করে করছি যে এইরকম একজন কন্যা হারা পিতাক নিয়ে ভাইজলেব করে না দুর্ব্যবহার করে না এই গ্রামে এই বাড়িতে কোনো মানুষ নাই সব হৃদয়হীন পাষণ্ড এই হাত তুলি যেতে খোঁচাচ্ছে কিছু জানি নানা ভাইয়ের মুখ একটু মাথা ফাটা ভালা দেবো নানা ভাই নানা ভাই আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না গয়নাগুলো আব্বার ঘরে রেখে আসবার কথা কইলেই তুমি এত আপত্তি করতেছো কিসের জন্য আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি গয়না গয়না করে এত অস্থির হচ্ছে কিসের জন্য গয়না কি তোমার ঘরে উঠে বসে আছে ঘরে না মাথায় চাপে বসে আছে রাত্রিরে আমার ঠিক মতো ঘুম আসে না মাথা নষ্ট করে দিচ্ছে আমার শোনো আব্বা থানায় গেলে আমি সুন্দর মতো গয়নাগুলো তার আলমারিতে যায় থুয়ে দিয়ে আসবো তুমি আপত্তি করো না আরে ঝামেলা মিটে যাক কি করছো তুমি হ্যাঁ গয়নাগুলো আলমারিতে ঢুকে দিলে কি ঝামেলা মিটে যাবে হ্যাঁ ঝামেলা তো আরো বাড়বি আরে তারা তখন কবি যে হারানো গয়না হঠাৎ করে আলমারিতে কি করে আসলো এটা নিয়ে একটা ইস্যু তৈরি হবে বুঝতে পারিছো আরে হোক ঝামেলা হোক ইস্যু তারপরও আমার ঘরে তো কেউ সন্দেহ করবি না হ্যাঁ একবার ভাবে দেখেছো শোনো এখন যদি বাড়ির কেউ তোমার ব্যাগে গয়নাটা পায় যায় তাহলে কি অবস্থা হবে হ্যাঁ সবাই মিলে কি অবস্থাটা করবে হ্যাঁ আমি কারো কাছে মুখ দেখাবার পারবো ওহ তুমি অলিক জিনিস নিয়ে এত চিন্তা ভাবনা করে নিজের মাথাটা নষ্ট করে দিচ্ছাও হ্যাঁ আচ্ছা এই যে গয়না গয়না যে আমার ব্যাগে আছে সেটা তুমি আর আমি সারা আর তো কেউ জানে না এটা আমরা না করলেই তো হলো তাই নি কি করছো তুমি তুমি কইছো যে আমার আমার আব্বা তোমার ব্যাগে গয়না রাখিছে তাও আবার ফুফু বা অন্য কারো সহযোগিতা নিয়ে রাখছে তাহলে তো তুমি আমি আমাদের দুজনের বাইরে আরো কমপক্ষে দুজন জানে যে আমাদের কাছে গয়না আছে দূর জানবি তো ঠিক ধরেছো ঠিক ধরেছো মানে বিষয়টা হয়েছে কি তারা কিটা তারা হচ্ছে আসামি আসামি কি কখনো স্বীকার করবি যে গয়না তারা রাখেছে এত নিয়ে কথা কয়েছি আর কি বুঝতে পারি বুকা আবার দাও তুমি অযথা এইসব বিষয় নিয়ে আর চিন্তা করো না হ্যাঁ আমি কিন্তু তোমার কথা মানতে পারতেছি না যত যাই কম আব্বা বাড়ি থেকে বার হলেই আমি তার ঘরে গিয়ে গয়নাগুলো রাখি তুমি কিন্তু সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতেছো আরে বাবা আমি আছি নানান ধরনের ঝামেলা আমার নানান ধরনের টেনশন তা না তুমি গয়না গয়না করতেছো এই গয়না নিয়ে না তুমি কিন্তু সংসারের মধ্যে একটা দারুণ অশান্তি সৃষ্টি করেছো এই শোনো গয়না আমার ব্যাগে আছে আমার ব্যাগেই রাখতে দাও গয়নার কথা তুমি ভুলে যাও যাও গয়নার কথা ভুলে যাবো মানে
এটা কি রকম কথা এখন তো তোমার কথাবার্তা আমার সন্দেহজনক লাগতেছে শোনা দরকার পড়লে ওই গোনা আমি পুকুরের পানির জায় ফালাই ধুই আসব نانا باي انا اقول لك انا اقول لك انا اقول لك انا থানায় যাওয়ার কথা শুনে আপনার মাথায় কেন চক্কর দিল মুরব্বি তুই কিন্তু সীমা সারা যাচ্ছ রে মাঝে ভাই এটা কি ধরনের নিষ্ঠুর আচরণ রে একজন কন্যা হারা পিতা তার সাথে এই ধরনের ব্যবহার করতেছ কিসের জন্য এত জেরা করতেছ কিসের জন্য তুই ওরে বাবা আমি তো জেরা করতেছি না তোর নানা ভাইয়ের সাথে খারাপ ব্যবহারও করতেছি না করতেছি কোন মুরব্বি আমি তোর নানা ভাইয়ের শরীরের খোঁজ খবর নিচ্ছি আচ্ছা মুরব্বি এক কাম করেন আপনি আমার সাথে থানায় যাওয়ার পথে একটা হসপিটাল আছে ওখান থেকে ডাক্তার দেখায় ওষুধ টষুধ নিয়ে আমরা তারপরে থানায় যাবানি ওঠেন আব্বা কি কোন চলেন ওঠেন দেখ মাঝি ভাই তুই কিন্তু সীমা সারা যাচ্ছ আমার কিন্তু ধৈর্যের সীমা সারা যাচ্ছে আব্বা এই বাড়ি থেকে এক পা নড়বি না কে রে এটা কি তোর হুকুম মনে করক তাই তুই কি ডারে হুকুম দে আর হ্যাঁ আব্বা চলেন তো আমার সাথে দেখি কিডা ঠেকায় আপনারে চলেন দেখ এক জুরাইন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতিছ তুই কিসের জন্য আবার গৃহবন্দী করে রাখবার চাচ্ছ আব্বা আপনি বুঝতে পারতেছেন না আপনার বিরুদ্ধে চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকারীরা আপনাকে হাজতে পাঠা দিয়ে আপনার বাড়িঘর সবকিছু দখল করে নিবে আপনি খালি একটু বুঝার চেষ্টা করেন আব্বা ও তাই নাকি কিডা সরকার বাড়ি দখল করবি তুফান তুফান তো সরকার বাড়িতেই আছে নতুন করে দখল করার দরকার কি আচ্ছা আব্বা আছে দরকার আছে এই বিষয়ে কিন্তু আমি আপনাকে কিছু আগে ধারণা দিছিলাম সেই ষড়যন্ত্রে কিন্তু আরো বড় ভাবে দানা বেঁধে ওঠার চেষ্টা করতেছে খালি এক কথা পাইছে ষড়যন্ত্র ষড়যন্ত্র আরে তুই যে আমার ঘরের থেকে বাইর হবার দিবার চাচ্ছ না এটাও তো ষড়যন্ত্র মানলাম ষড়যন্ত্র হয়েছে আব্বা আমি মনে করলাম আমি ধরে নিলাম যে এই মুরব্বীর মায়েরে আপনি হত্যা করেছেন খুন করেছেন কিন্তু আপনা ঘরে তালা বন্ধ করে রাখলি কি এই জুরান আপনাকে মিথ্যা বা নির্দোষ প্রমাণ করিবার পারবে তালি পরে আপনি থানায় যাবার চাচ্ছেন তারপরেও এই জুরান আপনাকে কেন বাধা দিচ্ছে এর রহস্য কি আব্বা আব্বা ও জিজ্ঞেস করেন আব্বা আমি রহস্য উন্মোচন করে দিচ্ছি রে মাঝে ভাই কি মনে করছিস বুঝি না কিছু তাই না আব্বা সকলে মিলে চক্রান্ত করতেছে আপনি কিছুদিনের জন্য হলিবারও হাজতে যান আর সেই সুযোগে এই যে ষড়যন্ত্রকারী এরা সকলে মিলে আপনার বাড়ি ঘর সবকিছু দখল করবে কিভাবে যে কোনো উপায়ে ওরা ষড়যন্ত্র করে আপনার হাজতে ঢুকিবে চায় আর সেই সুযোগে আলতাক সরকার বাড়ির ব্যাটার বউ হিসেবে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে সমস্ত সহায় সম্পত্তি সরকার বাড়ির সবকিছু ওরা দখল করবে চায় আপা দেখেন সিটার কি কয় এ সিটার এ তুই কি দুনিয়া সবাই যে তোর মতো চিকেন মনে করিস আচ্ছা আলতা যদি এই সরকার বাড়ির বউ হিসাবে একবার হয় তার সাথে সরকার বাড়ি দখলের কি সম্পর্ক হ্যাঁ এ তুই জোর করে কেন আপা খুনি সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগেছিস আমি কিসের জন্য খুনি সাব্যস্ত করব কিসের জন্য আইন আইন দিদা কয় আইনে যা করবি সেটা আইন আইনের মতো জাতি দে তুই কেন আব্বা থানায় যাবার জন্য বাধা দিচ্ছ বাধা দিচ্ছি কিসের জন্য আব্বা বয়স বাড়ছে না জুরিয়ে নেরুম করে ঘরের দুয়ারে তালা দিয়ে তোর আব্বা কাটকা রাখলো আর তোরা বসে থেকে থেকে দেখলো কিছু করলো না আমি কি করব কো বড় ভাই তো জুনিনের পক্ষে ছোট ভাই অবশ্য প্রতিবাদ করেছে কি সে তো তালা ভেঙে আব্বাকে উদ্ধার করেছে হ্যাঁ
ছোট ভাই প্রতিবাদ করে তালা ভেঙে আব্বাক বাইর করতেছে আর তুই নিরাপদ দূরত্বে আইসে এখানে বসে রয়েছিস। মানে কি করব কত, গতকাল রাতে আব্বাক নিয়ে একটা স্বপ্ন দেখেছি, ওটা দেখার পর থেকে নিজের শরীরে বল বুদ্ধি কোনো কিছু পাচ্ছি না। হয় খুব ভালো, স্বপ্ন দেখেই শরীরে বল বুদ্ধি পাচ্ছ না, স্বপ্নটা ফলে গেলে তখন কি করবি? এই কথা কইস নে, ওই লোকটার আমার মোটর সুবিধার মনে হচ্ছে না রে। কোন লোকটা? তোর দুলে ভাই? না না, দুলাবের কথা করছি না রে, আব্বার নতুন শ্বশুর। সে সুযোগ পেলে কি আব্বা খুন করে ফেলাবে নাকি? স্বপ্নে কি সেটাই দেখেছো নাকি? ঠিকই ধরেছ, স্বপ্নের ভিতরে দেখলাম কি ওই লোকটা, সে একটা ছুরি নিয়ে আব্বার ঘরে ঢুকে আব্বাকে সাপাক সাপাক করে কোপায় মারে ফেলছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানিস আলতা, ওই লোক যখন খুন করছে এই খুনের ব্যাপারে জুরানে তাকে সহযোগিতা করেছে, মানে আব্বার দরজা খুলতে সে সহযোগিতা করেছে, বুঝতে পারছিস তো? আচ্ছা থাক বাদ দে, স্বপ্নের ভিতরে মানুষ অনেক কিছুই দেখে, এ সব কিছু ঘটে না। তা আমার মনে হয় কি ওই লোকটাকে একটু চোখে চোখে রাখা উচিত, মানে তুগারে নানা ভাইয়ের কথা বলছি। কোন মানুষের মনের মধ্যে আসলে কি থাকে সেটা তো আর কওয়া যায় না, আর একটা ঘটনা যদি ঘটে যায় তখন আর আফসোস করেও কোনো সুরাহা করা যাবে না। ওনার ঘর নিয়ে তোলাটাই তো আমার পছন্দ না রে। জুরেন সিটেট কি করেছে জানিস? নানা ভাই নানা ভাই কয়ে তা ঘরে নিয়ে তুলেছে। আচ্ছা আমাকে একটা কথার জবাব দে তো, জুরেন কি সরকার বাড়ির হর্তাকর্তা হয়ে গেছে নাকি? সে কি ভাগ্য বিধাতা, সে যা ইচ্ছা তাই করবি, তোরা কেউ প্রতিবাদ করবো না? এরম করে চলবে থাকলে পারে তো আরো পায়ে বসবি রে। ঠিকই কয়েছে রে আলতা, কি কব তোক, আমি প্রতিবাদ করিবার গেলি বড় ভাই ওয়ের পক্ষ নিয়ে কথা কয়, কয় আমি নাকি রোজনের বিষয়ের কারণে ওয়ের দেখবার পারি না। প্রতিবাদ তো অলরেডি শুরু হয়ে গেছে, ছোট ভাই তো তালা ভেঙে ফেলেছে। আমার তো মাঝে মাঝে মনে কয় কি জুরেনের গালের উপর চড়াই ইরামিরাম করে, কি কব কি পরিমাণ যে ফাউল সে হয়েছে প্রতি পদে পদে পরতে পরতে। চিন্তা করতে পারবে না, দিন যত যাচ্ছে ততই ফাউল হয়ে যাচ্ছে, সে এক বড় নাটক পাঁচ। আব্বা আমি কি আগে যে ভেন্ডারে ঠিক করব? না একসাথেই যাব। নানা ভাই আপনার শরীরটা কি খারাপ লাগতেছে, পা ব্যথা করতেছে? দেখেছেন আমি কইলাম না, দেখেছি তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না, আমার জ্ঞান বুদ্ধি কিছু নাই? আপনার কারবার দেখে তো সেটাই মনে হচ্ছে, আপনার জ্ঞান বুদ্ধি নত্য সত্য জ্ঞান সবকিছু লোপ পাইছে আব্বা। এই সারেন আপনি উঠতেছেন না কিসের জন্য? ওঠেন, আমার শরীর চলে না, হাঁটার শক্তি নেই রে ভাই। কোনো সমস্যা নেই, ওঠেন আমার ঘাড়ে হাত রেখে আপনি আস্তে আস্তে করে হাঁটেন, আর মরে গেলেই তো ভ্যান পেয়ে যাবানি, ঠিক না? তারপর ভ্যানে আপনি শুয়ে শুয়ে যান, ওঠেন। মাঝি ভাই তুই বিলেনে বন্ধ করবি, নিজের সামান্য স্বার্থের জন্য আব্বাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিস নে ভাই, তোর পায়ে ধরি। এ আব্বা মনে হচ্ছে তোর একারই জুরেন। হ্যাঁ ভুলে যাস কেন, আমি তোর বড়, তার মানে তোর আব্বা হওয়ার আগে থেকেই সে কিন্তু আমার আব্বা হয়েছিল। এই মুরব্বি এই ওঠেন না কেন, ওঠেন। আব্বা আব্বা আপনি দেখেন পা ধরি আব্বা, আপনি এরকম হঠকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না আব্বা, সরকার বাড়ি কিন্তু শেষ, আপনি থানায় গেলি পরে আর জীবনে কোনদিন সরকার বাড়িতে ঢুকবে পারবেন না, হাত ছাড়া হয়ে যাবে, আপনার পা ধরি আব্বা। সিগা তো আমি কবার পারবো না জুড়ে, আমি ফেরত আসবো কি না, বিচারে যদি আমার ফাঁসি হয় তাহলে তো আর আমি জীবন্ত ফেরত আসতে পারবো না। শুনেছি ফাঁসি হবার পরে নাকি লাশ ফেরত দেয়, তখন সরকার বাড়িতে নিয়ে এসি। আব্বা এটা আপনি কি সর্বনাশের কথা করছেন? তার মানে কি আব্বা আপনার ভিতর কোনো অনুশোচনা হচ্ছে? ভাই ভাইজি ভাই আমরা কিন্তু আব্বা হারা হয়ে যাবো, এতে হয়ে যাবো, এত বড় ঘটনার পরে তুই আব্বাক ঠেকাচ্ছিস না কিসের জন্য? আব্বা আপনি থানায় যাবেন না আব্বা। এই যে উঠতেছেন না কেন, ওঠেন ওঠেন ভ্যানে করে। রাঙা ভাই এই রোজ আক্কা মেরে পালা দিলি কিসের জন্য?
পাগলামি শুরু করিস তা এখন কি মান অভিমান করার সময় আমি তো তোমার সাথে মান অভিমান করতেছি না হ্যাঁ এই বাড়িতে আমি থাকব না এটা হচ্ছে আমার শেষ কথা তোমার যদি থাকবার মন চায় তুমি থাকো হ্যাঁ আমি তো তোমাকে জোর করতেছি না কি ফালতু কথা কইছ স্ত্রী তার বাপের বাড়িতে থাকবে না আর স্বামী সেই শ্বশুর বাড়িতে থাকবে তাই না তোমার যদি এটা ফালতু কথা মনে হয় তাহলে তুমি আমার সাথে চলো হ্যাঁ এই বাড়িতে থাকলে আমার এক ফোঁটা মান সম্মান থাকবে না সেটা আমি বুঝে গেছি আমার একটা কথা শুনো এই তোমার কথা কি শুনবো আমি তুমি আমার কোন কথা শুনতিছ হ্যাঁ তোমার কথা শুনবো কিসের জন্য দেখো তুমি কিন্তু 16 বছরে বালিকাদের মতো ব্যবহার করতেছ তোমার কথা শুনবো ওই গয়নাগুলো পুকুরের মধ্যে ফেলে দিয়াছ তাই ছেলের হাতের মুয়া টুনটুনি রে এই যে বাবা তুমি এখানে আসো আর টুনটুনি আরো একজন আসামি ধরা পড়িছে শুনিছো নাকি আসামি কে আসামি আরে খুনের আসামি কিরা ধরা পড়েছে জানিস কিরা রহিম কবিরাজ রহিম কবিরাজ সেও খুন করেছে নাকি কি জানি সেও হয়তো সাথে ছিল ওরে আল্লাহ রে আল্লাহ তোর বাপেকে আমি কতদিন দেখেছি রহিম কবিরাজের সাথে বসে শলা পরামর্শ করতেছে আমি কতদিন জিজ্ঞেস করেছি যে কি করতেছো কয়েছে ভূত তাড়ানোর তাবিজ নিচ্ছি এখন তো সবকিছু প্রকাশ হয়ে যাচ্ছে সেটাই তো দেখতেছি এখন তো যেভাবে সকলকে ধরে নিয়ে গেছে সেখানেই ভূত তাড়ানোর ব্যবস্থা করবে ও বাবা তুমি একটু যাও না তোমার শ্বশুরে কিবার আর বাঁচান গেল না সকাল থেকে উঠে থানায় যাওয়ার জন্য কি যে শুরু করেছিল এখন তো আর টাকা খরচ করে থানায় যাওয়া লাগবে না রে দুইজনের সাথে আর একজনের বাড়িতে নিয়ে চলে যাবে ও বাবা তুমি একটু যাও একটু যাই দেখো আমরা নাহলে কি করব কও না ফুবু আমাকে অনুরোধ করবেন না আমি এ কাজ করবে পারবো না আইন তার নিজস্ব গতিতে চলুক সেটা আমি চাই তবে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা কি কব আর কি ওই যে কথা আছে না ধর্মের কল বাতাসে নড়ে দেখছো একটু গেলে কি হতো সকলে হয়েছে তেরা মুরব্বি আপনার সমস্যাটা কি আমি না মানা করছি যে ওনারা আপনারা কোনো ধরনের টানাটানি করবেন না তারপরও আপনারা ওনারা টানা হেঁচা করে থানে নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন সমস্যাটা কি আপনাদের মতলব কি হ্যাঁ আমার তো মনে হইতেছে আপনারা ওনারা থানায় নিয়ে যাওয়ার কথা বলে অন্য কোথাও নিয়ে যাবেন এবং তারে গুম করে ফেলবেন জি না থানায় যাওয়া ছাড়া আমার আর কোনো মতলব নাই ও তো থানায় যাওয়ার আপনার এতই শখ ঠিক আছে খুব শীঘ্রই আপনারে ও থানায় নেওয়ার ব্যবস্থা করতেছি রহিম কবিরাজকে কি জন্য ধরি আনছেন তার অপরাধটা কি আমি আসলে যেই চারজনের নাম কইছিলাম তার মধ্যে এই কবিরাজও একজন রহিম কবিরাজ তাক তো পুলিশ ধরে নিয়ে আসে তুমি কার কাছে এটা শুনলে রুজি রে আইনের নিয়ম অনুযায়ী তো আমাকে চলতে হবে এখানে সরকার আর খন্দকার বলতে কোনো কথা না বাবা বাবা একের পর এক সব কি ঘুরতেছিস রুজি না এবার আর তোর বাপ বাস পিঁড়ে রে আব্বা নিজে তো থানায় যাবার চাচ্ছিল আমার তো জুরেন এখানেই থাকবের কয়ে গেল আপনার খেলা তো শেষ আপনি তো খেলায় জিতে গেছেন তুই কার সাথে আসলো রে তোমাগের জামাইয়ের সাথে দেবর আসছে